ওয়েলকাম ব্যাক মাই টিপ চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, ও পিছনের সিনারি দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি। আর এই যে দেখো ট্রাফিকে দাঁড়িয়ে আছি, ট্রাফিক অনেকটাই ছিল আর অনেক ট্রাফিকের মধ্যে দাঁড়িয়েছিলাম, এবার ট্রাফিক ছুটে গেছে। আর তো আমি এখন যাচ্ছি, আমি না আমরা যাচ্ছি একটা কেক মেটেরিয়াল শপে, ওখানে কিছু জিনিস নিব, আমার দুই একটা কেকের অর্ডার আছে। তো যাই হোক, রাস্তাতেই আছি, আবার ট্রাফিকে পড়ে গেলাম। তো তোমাদেরকে ট্রাফিকটা দেখাচ্ছি, দেখো ব্যাঙ্গালোরের ট্রাফিক। আর যদিও এখন বিকালবেলা, এখন বাজে 6টা বাজে, কারণ 5:30 ছোটা না, আর 7টার সময় দোকানটা বন্ধ হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি লাস্ট টাইমে। আর এই যে দেখো নেক্সট লেভেল শপি, তো পৌঁছে গেছি, আবার সিঁড়ি দিয়ে আমরা নামছি, আন্ডারগ্রাউন্ডে আছে শপটা। তো সানায়াকে দেখো, সানায়া কি সুন্দর করে একদম, মানে কি বলবো, এত এক্সাইটেড আছে। এবার যাই নিচের দিকে দোকানে, দেখি কী কী কয়েকটা জিনিসের দরকার, দেখে শুনে আরও কয়েকটা জিনিস নিয়ে নিব। ক্রিমটা দেখলাম না, ক্রিম আমি স্টকে রাখি, কিন্তু যখনই দোকানে আসি না কেন প্রথমে ক্রিমটা নিয়ে নিই, কারণ এমার্জেন্সিতে অনেক সময় ক্রিম কেকের অর্ডার চলে আসে, আর যেই ক্রিমটা ভরে দিল ওই ক্রিমটা আমাকে অতটা পছন্দ লাগে না, যেই ক্রিমটা আমার পছন্দ সেই ক্রিমটা দিতে পারলাম। আর এটা হচ্ছে সিলভার মার্ক, এই ক্রিমটা দিয়েই আমি কেক বানাই, আর এই ক্রিমটাই আমাকে মানে খুবই ভালো লাগে, তার জন্য আমি এটা ইউজ করি। আর দেখছি যেহেতু 2 বছরের বাচ্চার একটা কেকের অর্ডার আছে, সেটা আগে দিব, তো দেখছি, তো দেখার পরে অতটা মানে ভালো লাগছে না, আর কাস্টমার নিতেও চায় না, ওই জন্য আমিও প্রথম প্রথম কিনে রাখতাম, কিন্তু এখন আর কিনে রাখি না। আর প্রিমিক্স আমি এর আগে একটা প্রিমিক্স নিয়েছি, মোটামুটি 1-1.5 বছর আগে, না 2 বছর আগে, কিন্তু ওটা দিয়ে আমি বানাতাম, অতটা আমাকে ভালো লাগতো না, কিন্তু ইউটিউবে দেখছি অনেক জায়গায় যে প্রিমিক্স দিয়ে কেক বানাচ্ছে। তো এটা দ্বিতীয় টাইম, মানে সেকেন্ড টাইম আমি প্রিমিক্স কিনছি। আর আমি এখানে এগলেস কেক বানাই, কারণ এগ কেক কেউ খেতে চায় না, সবাই এগলেসই কেক নেই এখানে। তো কিছু টপার দেখছি, টপারগুলো যদি পছন্দ হয়, কিছু কিছু জিনিস নিয়ে রেখে দেব। তো মিকি মাউস টপার তো যাই হোক, খুব একটা ভালো লাগছে না বার্বি ডল, তো আবার যখন কোনো কেকের অর্ডার আসবে তখন নয় দেখা যাবে। তো আমার এবার যে কেকের অর্ডারটা মানে কালকে আছে, সেটা স্পাইডার বানাবো। স্পাইডার বলতে ও বললে কি তোমার ইচ্ছা বাচ্চাদেরকে স্পাইডার ডোরেমন, তো আমি ভাবলাম যাই হোক দেখি আগে টপারগুলোর মধ্যে বা থিম কেক যেটা পছন্দ হয় তা পছন্দ করে একটা আগে টপার নিয়ে যাব, ওই হিসাবে তারপর আমি কেকটা বানাবো। তো এখানে দেখতে পেয়ে গেছি এবার স্পাইডার, মানে স্পাইডারটা আগে থেকেই মানে ইচ্ছা ছিল আমার, ছেলে অনেক দিন থেকে বলছিলো, তো যাই হোক মনে করেছিলাম এ প্রথমে ছেলে বলার আগে যদি কোনো কেকের অর্ডার আসে ছেলের জন্য, তো আমি অবশ্যই স্পাইডার বানাবো। তো চলে এসছে কেকের অর্ডার, তার জন্য আমিও চলে এসেছি দোকানে, আর স্পাইডারগুলোকে দেখছি টপারগুলো কোনটা ভালো লাগছে। স্পাইডারের ডিজাইনগুলো লাগিয়ে লাগিয়ে দেখছি, সেট করছি যে কোনটা ভালো লাগছে, কোনটা নেওয়া যাবে। তো পুরো প্যাকেটটাই নিব না, একটাই নিব, আর একটা পিসের দাম বলছে 70 টাকা, 7070 একটা পিসের দাম। তো সব কিছু রেট বেড়ে গেছে, কিন্তু কেকের রেট বাড়াতে পারছি না, বুঝতেই পারছি না যে কিভাবে কেকের রেটটা বাড়াবো। তো যাই হোক হয়ে যায়, যেহেতু বাড়িতে বানাই, তো স্পাইডার এটাই পছন্দ হলো। এরপর একটা ব্রাশ পছন্দ করছি, বাড়িতে ব্রাশ আছে কিন্তু ব্রাশের থেকে ডান্ডিটা ছুটে যায়, আর আমার মেয়ে ডান্ডি আর ব্রাশের ব্রাশটা যে আছে সেটাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, আর আমি খুঁজে বেড়াই, খুঁজে বেড়াই বলতে কি আমারও একটু অসুবিধা হয়, ও খেলনা মনে করে নেয়। তো ভাবছি যে একটা ভালো দেখে একটা ব্রাশ নিয়ে নিই, যাতে ডান্ডি থেকে ব্রাশটা আলাদা না হয়। তো সিলেক্ট করছি যে কোনটা কালার নিব, বড় নিব না ছোট নিব। তো যাই হোক দুটো নিয়ে যাই, কাউন্টারে প্রাইস হিসাবে একটা নিয়ে নিব। তো একটা ব্লু কালার পছন্দ হয়েছে, আর একটা দেখছি লাল কালার, তো লাল আর ব্লু দুটোই নিয়ে যাব কাউন্টারে, যেটার প্রাইস হিসাবে দেখবো।
তো যাই হোক দুটো নিয়ে যাই, নাম লেখার খুব সমস্যা হয় তার জন্য নাম মানে মল নেওয়ার জন্য খুঁজছি, কিন্তু মলগুলো যেগুলো মল দেখতে পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, তো আমাকে প্রথমে না ফাউন্ডেনের যে মল থাকে সেটা দেখাচ্ছিল, কিন্তু আমাকে ফাউন্ডেনটা অত ফাউন্ডেন কেক আমার এমনিতেও অত পছন্দ না, আর এই মলটা নিয়ে কী করবো আমাকে এটা ভালো লাগে না, তার জন্য বললাম যে না আমি এটা নিব না। তো যেটা লেটার মল থাকে সেটা আমরা খুঁজছি, এই যে আমার হাজব্যান্ড পেয়ে গেছে কিন্তু এটা আমার পছন্দ না, কারণ এটাতে যখন চকলেট দিব কিনা তো স্পষ্ট বোঝা যাবে না, তার উপরে একটা স্কোয়ার আসবে, তো আমাকে অতটা ভালো লাগলো না, আমি একদম পারফেক্ট চাচ্ছি যে শুধু এ বি সি ডি এরকমই থাকে, এরকম স্কোয়ার যাতে না থাকে। তো যাই হোক এটা আমার পছন্দ লাগলো। তো আরেকটা দেখতে পেয়ে গেছি, এটা একটা মিস্টেক কী করেছি, এটা দেখে নিয়েছি যে লেটার আছে, 1 2 আছে, নাম্বারও আছে, তো যাই হোক এটা আমার পছন্দ হয়ে গেছে। বাট বাড়িতে এসে আমি দেখেছি এটা A to Z লেটার নাই, হ্যাপি বার্থডে আছে, আর ভালো করে খুঁজে খুঁজেও আমি এই মিস্টেকটা সত্যি করে দিয়েছি, এটাকে আমাকে আবার রিটার্ন, কিন্তু ভিডিও বানিয়েছি ভিডিওতে আমি দেখতে পাইনি, বাড়িতে এসে আমি যখন সবগুলো খুলছি তখন দেখছি যেটা তো ভুল হয়ে গেছে। আর এই যে মদক, মদক বানাতে যাই না কিন্তু মদকটা কি সেটাও ভালো করে বুঝতে পারছিলাম না। তো যাই হোক একদিন ট্রাই করবো যে মদক কি। আর এই যে এখানে দেখছো টুথ ফিলিংস, তো দুটো ব্রাশ নিয়ে এসেছি, তো এই দে তো এটা বেশ বন্ধ ভাই বন্ধ আচ্ছা হোগা তো তো আমাদের এই কয়েকটা জিনিস নিলাম, এই কয়েকটা বলতে মোটামুটি 7-8টার মতো জিনিস নিলাম। তো এবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, তো সানাইয়া আর ওর বাবা আগে চলে গেছে, তো সানাইয়া আর ওর বাবা এবার স্কুটির কাছে পৌঁছে গেছে, জিনিসগুলো ডিগিতে ঘোরাবে, আর এখানে ব্যাগ দেয়নি আর আমরাও ব্যাগ নিয়ে আসিনি, আর জলের ড্রামও নিয়ে এসেছি কারণ জলও শেষ হয়ে গেছে, তো একসঙ্গে সব কাজ হয়ে যাবে। আর একটা লেটেস্ট, সকালবেলা গেছিলাম আদিকে স্কুলতে আনতে, কিন্তু হয়েছিল কি তেল শেষের দিকে, ভাবছি তেল শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে, তো যাই হোক লাস্ট অবধি, তার উপর কি মোবাইলটা বাড়িতে ভুলে রেখে গেছি আর হাতে টাকাও নিয়ে যাইনি, তো কি সমস্যাটা না পড়েছি, পাম্পে গিয়ে আবার রিটার্ন আসতে হলো। তো এখন এখান থেকে বেরিয়ে জিনিসগুলো সব ডিগিতে ভরে নেওয়া যাক, মানে ভরানোর পর এবার ডিগিতে ভরানো হচ্ছে, তো ডিগিতে ভরার পর আমরা এখন চলে যাব পেট্রোল পাম্পে তেল ভরাতে, কারণ সকালবেলা আবার ডিউটি যাবে, তো তেলটা ভরিয়ে নেওয়া যাক। তো যাই হোক সব কিছু এখন ডিগিতে ভরানো হচ্ছে, আর এখন এখানেই মোটামুটি আমাদের 1.5 ঘন্টার মতো লেগে গেছে, তো অন্ধকার হয়ে গেছে ওই জন্য ছবিটাও খুব একটা ভালো হচ্ছে না, ভিডিওটা লাইটগুলো যেহেতু কম হয়ে গেছে। তো আমরা এবার চলে আসলাম পাম্পে, পাম্পে দেখতেই পাচ্ছ ভিড়, আর সানাইয়া কি বলছে শোনো। পেট্রোল ভরার জন্য এত বড় লাইনে দাঁড়াতে হচ্ছে, আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আছে, তো লাইনে দাঁড়িয়ে তেল ভরাতে হচ্ছে, আর এখানে ফোনপে গুগল পে মানে আর কি বলবো, ফোনপে গুগল পে এছাড়া আর কিছু দেখতে পাই না, টাকা তো হাতে দেখতেই পাই না একদমই,
তো যাই হোক এবার তেল ভরাচ্ছে তো স্কুটি থেকে নেমেই তেলটা ভরাতে হচ্ছে তো তেল ভরালো এবার কার্ড পেমেন্ট করবে মানে এটিএম থেকে কার্ডটা ডাইরেক্ট দিবে আর এই যে দেখো সবারই সবাই ফোন পে আর গুগল পে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো